মসজিদের ইমাম একজন ভাই জানতে চেয়েছেন মসজিদের ইমাম মোয়াজ্জিন খাদেম তিনজনই সেজদায় হাত বিছিয়ে দিয়ে সেজদা করে তাদেরকে সংশোধন করবো কিভাবে অর্থাৎ তারা সেজদা করার সময় হাতের বাহু থেকে আঙ্গুলের মাথা থেকে কোন পর্যন্ত সবটা বিষয়া দেয় যেভাবে বিছিয়ে সেজদা করতে রাসুল নিষেধ করেছেন তারা এইভাবে করছে এখন উনি বলছেন যে এখন ইমাম সাহেবকে কিভাবে বলি মোয়াজ্জিনকে কিভাবে বলি বললে তো কেউ কেউ রাগও দেখায় আবার লজ্জাও হয় তা আমি আপনাকে বলবো যে আপনি হেকমতের সাথে সংশোধন করুন সেটা হলো আপনি মামসাহ হুজুরকে কোনো নামাজের পরে একটু অনুমতি নিয়ে বলেন যে হুজুর এর সেজদা করার সময় সুননা কোনটা আমরা কি হাত কি মাটির সাথে মিশিয়ে দেব। নাকি আমরা হাতটা একটু তুলে রাখবো কোনই। তখন তিনি যদি আবার বলেন যে হাত বিছিয়ে রাখা সুন্নাত তখন আপনি বলুন হুজুর হাদিসে তো পাইছি এটা জায়েজ নাই ওই হাদিসটা কি বেঠিক নাকি ঠিক আমি তো কম বুঝি আপনি একটু বুঝাই দেন দেখবেন উনি সংশোধিত হয়ে যাবে আর যদি উনি বলেন যে হাতের কোনোই তুলে রাখা শোন না মিশিয়ে রাখা যায়জ নাই তাহলে আপনি এবার বলুন যে হজুর আমি মনে হয় মোয়াজ্জির সাহেবকে একটু দেখেছি এটা করতে বা আমি কোনো কোনো মানুষকে দেখেছি এভাবে একটু ইশারা ইঙ্গিতে আপনি যদি বলে দেন তাহলে আশা করি সংশোধন হয়ে যাবেন তবে আমি মনে করি সরাসরি কাউকে ইন্ডিকেট না করে আপনি যদি অনির্দিষ্ট কাউকে বলেন যে কোন কোনো মানুষরা এরকম বিছিয়ে দেয় আমি দেখেছি হুজুর তাহলে বোঝা গেল এটা সন্ন্যার খেলাপ তাহলে দেখবেন যে সাঁপও মরলো লাঠিও ভাঙলো না এবং আলেমলা আমাদের প্রতি অতটুকু শ্রদ্ধাবোধ থাকা আমাদের উচিত ডাইরেক্ট অ্যাকশানে যাওয়া মোটেও ঠিক হবে না